নিজের এলাকার দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবী হারুন মণ্ডল ও হাসানুজ্জামান মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া চণ্ডীপুরে সরকারি ত্রাণ বিতরণের কর্মসূচি চলছে। এরই মাঝে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী দুস্থদের পাশে দাঁড়ালেন। এদিন আনুষ্ঠানিকভাবে গরিব দুস্থদের চাল, ডাল, আলু, তেল সহ নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিডিও ত্রিভুবন নাগ উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। নিত্য প্রয়োজনীয় খাবার পেয়ে খুশি এলাকার মানুষজন। আজকের প্রোগ্রামটা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউন করেছে, তাতে দেখা যাচ্ছে দুস্থ গরিব তারা খুব অসহায় পড়ে গেছে। আমার সে নজরে এসে আমি বিভিন্ন গ্রামে গ্রামে এতদিন দিয়ে এসেছি, আজকের দিনে আমার গ্রামটা আর মধ্যম চণ্ডীপুর এই দুটো গ্রামটা আমি অনুষ্ঠান করে দিচ্ছি। এবং মাননীয় আমাদের বিডিও সাহেব আমার এতে এসছে, আমি নিজে থেকে খুব গর্ব মনে করছি। বিডিও সাহেব আসে বারবার, মানে ডাকে। আর সাধারণত আমাদের এলাকাটা গরিব মানুষ, এরা কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ রেডিমেড কাজ করে, কেউ মধুর কাজ করে, বেশিরভাগটা মধুর কাজ। তাই এরা আজকে অসহায় হয়ে গেছে বলে তাই আমি কিছু চাল, কিছু আলু, কিছু ডাল, সোয়াবিন এবং কিছু মানুষের আর্থিক সাহায্য করেছি টাকা দিয়ে। সেটা না দিলে হচ্ছে না, মানে তারা একটু বেশি পরিমাণ আমার এখানে এসে গেছে, যা টার্গেট ছিল তাছাড়া বেশি এসে গেছে, চালটা সীমিত ভদ্রের মধ্যে ছিল, ওই জন্যই তাদের কিছু টাকা দেওয়া হয়েছে। দেখুন, সরকারিভাবে তো বিভিন্ন দুস্থ মানুষগুলোর কাছে আমরা তো ত্রাণ তো দিয়ে থাকি, কিন্তু এছাড়া আমাদের ব্লকে বেশ কিছু সমাজসেবীরা রয়েছেন, বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন। তাদের মধ্যে একজন আছেন হারুন মণ্ডল মহাশয়, উনি আজকে এরকম একটা ব্যবস্থা করেছেন কি উনি নিজের গ্রাম পাড়ার যে আশেপাশের যেগুলো দুস্থ মানুষ যাদের একটু সমস্যা হয়েছিল এই লকডাউনের মধ্যে, তাদের জন্য একটা ত্রাণ তহবিলটা একটা এরকম করেছেন, সেটা ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম ছিল, সৌজন্যমূলক উনি আমাকে ডেকেছিলেন, আমি এসে খুব গর্ববোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আসার জন্য আন্তরিক